বাবু দরজাটা খুল বলছি তোর যে চন্ডাল রাখ মেয়েটা ভয়ে মরে যাবে তো বাবু এই তুমি হাঁ করে কী দেখছো জলদি বড় খোকাকে ফোন দাও দরজা ভাঙ্গার ব্যবস্থা করো আমার খুব ভয় করছে বাবুর বাবা যে উম্মার ছেলে তোমার আহ রেনু এত অস্থির হইও না তো তোমার প্রেশার বেড়ে যাবে আমি দেখছি কি করা যায় বদ্ধ ঘরের ভেতর থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির ভাঙা আওয়াজ ভেসে আসছে মিজানুর আহমেদ তার স্ত্রী রেণুকে সরিয়ে দিয়ে দরজায় করা নাল রাগী অথচ ঠান্ডা কণ্ঠে বলল ঈশান দরজাটা খুলো বলছি এটা কোনো বস্তি নয় আর তুমি কোনো বস্তির ছেলে পেলো নাও যে এত রাত বেরোতে এভাবে বউয়ের সাথে ঝগড়াঝাটি মারামারি করবে ঝগড়া করতে হলে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও রাস্তায় গিয়ে যত খুশি ঝগড়া করো আহ বাবুর বাবা কি শুরু করলে তুমি ভেতর থেকে আচমকা হুট করে দরজা খুলে গেল ঈশান তীব্র দৃষ্টিতে বাপের দিকে এক পলক তাকালো তারপর রাত দুপুরে এলোমেলো পায়ে বাসা থেকে বেরিয়ে গেল রেনু তাড়াহুড়ো করে ঈশানের ঘরে ঢুকলো সারা ঘরে কাচের টুকরো সহ ভাঙ্গা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানায় উবুর হয়ে শুয়ে হাফুস নয়নে কাচ্ছে কণা কোমর পর্যন্ত সুন্দর ঢেউ খালানো চুলগুলো ফ্লোরে ছুঁই ছুঁই রেনু কণাকে বিছানা থেকে টেনে তুলল এলোমেলো চুলগুলো হাতে খোপা করে দিল তারপর পরম যত্নে চোখের জলটুকু মুছিয়ে দিয়ে বুকে টেনে নিল কণাকে স্বাভাবিকভাবে হাওয়ার সময় দিয়ে ধীরে ধীরে প্রশ্ন করল কি হয়েছে মেজব হঠাৎ বাবু এত খেপল কেন কণা মাথা নিচু করেই ফেললো কী বা বলার আছে ঘটনা শুরু আজ সকাল বেলা শাশুড়ি আর ননদের জোরাজোড়িতে পরীক্ষা দিতে রাজি হয় কণা আজ ফর্ম ফিল শেষ দিন ছিল ঈশান ফোনে পই পই করে বলে দিয়েছে অদিতি অথবা বড়ো ভাবিকে সাথে নিয়ে যেতে কিন্তু কলেজ খুব বেশি দূরে না দেখে কণা একাই গিয়েছিল আর দুর্ভাগ্যক্রমে কণার পুরোনো প্রেমিক রিকের সাথে দেখা হয়ে যায় যেহেতু ঈশানের সাথে কণার অমতে বিয়ে হয়েছে রিক সেই সুযোগ নিয়ে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে কণাকে ঘটনার এক পর্যায়ে আচমকা কণার হাত দুটো চেপে ধরে রিক সে বেশি কিছু চায় না শুধু ঈশান সপ্তাহে যে চার দিন বাসায় থাকে না সেই দিনগুলোতে কণা রিকের সাথে আগের মতো রাত জেগে ফোনে কথা বলে কণা কিছুতেই রাজি হয় না ঈশানের সাথে যেভাবেই হোক বিয়ে তো হয়ে গেছে এখন পরকীয়া করে কিছুতেই ঈশানকে ঠকাতে পারবে না কণা তার চেয়ে বরং জীবন যেভাবে চলছে চলুক রিক ঠিক 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 জানতো কিছুতেই রাজি হবে না তাই তো খুব কৌশল কণার পরিকল্পনা অনুযায়ী রিকের সাথে কণার ক্লোজ হাত ধরাধারি করা বেশ কিছু ঘনিষ্ঠ ছবি তুলে রিকের বন্ধু কণা চলে যেতেই রিক জীব দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিয়ে পৈশাচিক হাসি দিল বলল। তোমাকে আমি অন্য কারোর সাথে সুখী হতে দেবো না কণা তুমি আমার রাতের ঘুম হারাম করেছ আমি তোমার সারা জীবনের ঘুম হারাম করবো ইট ছবিগুলো ফেক আইডি দিয়ে ঈশানের মেসেঞ্জারে সেন্ড করে দিল রিক ঈশান একটা সরকারি ব্যাঙ্কে সিনিয়র অফিসারের পদে চাকরি করে ঈশান ছিল বুয়েটের মেধাবী ছাত্র কোনো ঘুষ না ছাত্র একদম নিজ ব্যাংকে চাকুরিটা পেয়েছে ঈশান যদিও ঢাকা থেকে অনেক দূরে একদম উপজেলা পর্যায়ে ব্যাংকে নতুন শাখা খুলেছে যেখানে ঈশান যাবৎ কর্মরত এমনিতে সোনালী ব্যাংকের সবসময় শনি দুই দিন বন্ধ দেখে আজ যেন একটু বেশিই ভিড় এত কাজের চাপ রীতিমতো চোখে মুখে অন্ধকার দেখছি ঈশান সারাদিন ফোন হাতে নেওয়ার ফুসরোত পায়নি অফিস ছুটির পর কোনা একবার ফোন করার তাগিদ অনুভব করলো ঈশান আজ থেকে মাস আগে একদম হুট করে কনার সাথে বিয়ে হয়ে গেল বিয়ের আগে কনার প্রেম ঘটিত ব্যাপার ছিল বিয়েটা নিজের বিয়ে ভাঙ্গার জন্য ঈশানের অফিসে এসেছিল বইকে ততক্ষণে দেখতে ছোটোখাটো একটু হেলদি গালের ভাজে টোল সারাক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা মিষ্টি প্রেমের মেটার প্রেমে হাবুডুবু খাচ্ছিল ঈশান এই পুতুল পুতুল মেটার সাথে বিয়ে হবে না ভাবলে কেমন দমবন্ধ অনুভূতি হচ্ছিল পরে অবশ্য খোঁজ খবর নিয়ে জানতে পারে কনার যার সাথে প্রেম ছেলেটা বেশি সুবিধার না পাড়ার বকাটে তাই ঈশান আর বিয়েতে মানা করেনি যদিও আজও কনার মন পায়নি ঈশান এসব সাত পাঁচ ভাবতে ভাবতে ফোনের ডাটা অন করে মেসেঞ্জারে ঢুকতে দেখলো এক অচেনা আইডি থেকে কনার সাথে একটা ছেলের বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছবিগুলো দেখে ঈশানের পায়ের রক্ত মাথায় উঠে গেল এই ছেলেটা সহজে আগে না কিন্তু রাগলে একদম হিংস্র জানোয়ার হয়ে যায় কিভাবে কিভাবে যে বাড়ি এসেছে ও নিজেও জানে না কণার শাশুড়ির সাথে ছিল ঈশান রাতে বাসায় এসে ব্যাগ সোফায় ছুঁড়ে ফেললো তারপর কারোর সাথে কোনো কথা না বলে আচমকা কণার এক হাত মুঠোয় পুড়ে টানতে টানতে ঘরে নিয়ে গেল ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে রাগী কাঁপতে কাঁপতে কনার দুহাত হাত পেছন থেকে মুছে ধরলো বলল বলো কলেজের নাম করে দিন দুপুরে কার সাথে ফষ্টি নষ্টি করতে গিয়েছিলে তোমার কোনো মান সম্মান না থাকতে পারে কিন্তু এই এলাকায় আমার সম্মান আছে আমার বাপ ভাইয়ের সম্মান আছে বিয়ের আগে তোমার প্রেমিকের সাথে যা খুশি করেছ কিন্তু এখন এসব নষ্ট নিয়ে আমি একদম সহ্য করব না কণা এই তুমি চুপচাপ করে আছো কেন কথা বলো কণা ঈশানের রক্ত লাল চোখ দেখে ভয় পায় তবুও দমে গেল না ঘন্টা বললো কি করেছে আমি কণার হেয়ালি প্রশ্নে ঈশান নিজের বাস্তব জ্ঞান বুদ্ধি হারালো কণাকে ছেড়ে দিয়ে হাতের কাছে যা ফেলো সব ভাঙল কণা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো ঈশান আবারও কণার ঘাট চেপে ধরে ফোনের গ্যালারি থেকে ছবিগুলো বের করে একে একে কণাকে দেখালো আতঙ্কে কণার মুখের রক্ত সরে গেল হায় এত বড় সর্বনাশ কে করলো কণার ঈশান সন্দ্র সন্দ্রপ্রবণ ছেলে একবার যাও সত্যি মনে করে তা হাজার বলে কো মিথ্যে প্রমাণ করা যায় না কখনো ঈশানের যুক্তিতর্কের সাথে পেরে ওঠে না কণা তাই ঈশানকে সত্যি মিথ্যা না করে চুপচাপ দাঁড়িয়ে রইল ঈশান বলল আমি এক্ষুনি তোমার বাবাকে ফোন করে সব বলবো এভাবে সংসার হয় না কণা দুহাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল বিড়বির করে বলল প্লিজ না আপনার যা শাস্তি দেওয়ার আমাকে দিন আমার বাবাকে এই নিয়ে কিছু বলবেন না মানুষটার অলরেডি দুবার স্ট্রোক হয়েছে এবার আর বাঁচানো যাবে না ঈশান ধপ করে মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ল গালে হাত রেখে খানিক কি যে ভাবলো কনার দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকালো কি মায়াবী চেহারা মেটার এই মেটা সবসময় কলকলিয়ে হাসলেই তো বেশি ভালো লাগে শান্তি লাগে নিজের এমোশনকে পাত্তা দিল না ঈশান অস্থির কণ্ঠ বলল তুমি আমার কথা দিয়েছিলে কণা তুমি বিয়ের পর ছেলেটার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না তার বিনিময়ে আমার কাছে সময় চেয়েছিলে আমি আমার কথা রেখেছি আমার সামনে স্বামী স্ত্রীর মতো চলাফেরা করলেও এই বদ্ধ করে আমরা দুজন দুই মেরুর বাসিন্দার স্বামী হিসেবে তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া দাবি আছে আজ পর্যন্ত স্বামীর অধিকার নিয়ে কখনও তোমার সামনে দাঁড়িয়েছি তুমি বলো তবে তুমি কেন আমার কথা রাখতে পারলে না কণা বলার চেষ্টা করলো আমি কথা রেখেছি তাহলে এই ছবিগুলো কে আকাশ থেকে পড়লো ড্যামেড কণা আঁতকে উঠল ঈশান আবারও বলল আমি মেনে নিলাম তোমার কোনো দোষ নেই তাহলে এই ছেলটা তোমার হাত ধরে কোন সাহসে তুমি অনুমতি না দিলে তোমার গা ঘেসে দাঁড়ায় কিংবা কাঁধে হাত রেখে কীভাবে ছবিটি স্পষ্ট দেখা যাচ্ছে তুমি এই লুজারটার সাথে হেসে হেসে কথা বলছো কনা আমি জোর করে স্বামীর অধিকার ফলাই না বলে এই না তোমার সাথে যে যা খুশি করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো আমার ধৈর্যের পরীক্ষা নিয়েও না কণা এর ফল কিন্তু খুব খারাপ হবে কণা অস্থির হয় বলে বিশ্বাস করুন আপনি যা ভাবছেন সেরকম কিছুই হয়নি করে হাসে চিৎকার করে বলে আমার ভাবা না ভাবায় কি এসে যায় তোমার তুমি তো গায়ে বিবাহিত ট্যাগ লাগিয়ে দিন দুপুরে ঠিকই নোংরামি করে বেড়াচ্ছ এত কি ভাবছ মেজবউ কণা দুচোক জলে থই থই শাশুড়ির প্রশ্নে মৃদু হাসলো আসলে এই মেয়েটা হাসি ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না যতই কিছু হয়ে যাক না কেন সবসময় ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগেই থাকে রেণু দীর্ঘশ্বাস ফেলে এই পুতুল পুতুল আদরি মেটার সাথে ঈশান কেন যে এত ঝগড়া করে তা ভেবেই পায় না রেনু ঈশানটা ছোটবেলা থেকে একগুয়ে জেদি আর প্রচণ্ড রাগী ভালো ছাত্রা দেখে কখনো সেভাবে ঈশানকে শাসন করা হয়নি কিন্তু আগে এত হুঠাট রেগে যেত না কোনো সে কথার উত্তর দিল না শুকনো মুখে বলল মা অনেক রাত হয়েছে এত রাতে ও কোথায় গেল বলুন তো রেনুকে চিন্তিত দেখালো ছেলেটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে কিছু বলা যায় না ছেদ করে ওঠে তখন ঈশান এত জোরে কোনার ঘাড় চেপে ধরেছে ঘাড় ফুরে ঢোল হয়ে গেছে ব্যথায় টন টন করছে রেণু আঁতকে উঠলো অদিতকে ডেকে বড় বানতে বলল ইস অপদার্থ তোমার কি ঘাড়ের কি অবস্থা করেছে এই অদিতি শিগগির আয় না অদিতি একটা ছাদে গিয়েছিল সুভদার সাথে ফোনে কথা বলতে এর মধ্যে এত কাণ্ড ঘটে গেল অদিতি মার হাতে বরফের বাটি দিয়ে পুরো ঘর পরিষ্কার করলো তারপর কণার পাশে বসে আলতোভাবে ঘাড় মালিশ করে দিল রেনু বলল অনেক রাত হয়েছে ঈশানকে ফোন করা দরকার অদিতি তুই বরং রাতটা কনার সাথে থাক অদিতি মাথা নেড়ে সায় দিল মা চলে যেতে অদিতি দুষ্টু এসে বলল আহারে আমার ভাইটা বউকে তো আর মন ভরে আদর করতে পারে না তাই মেরেই সুদ তুলে এই তোমার সমস্যাটা কি বলো তো কণা কণা আগুন চোখে তাকায় কটমট করে বলে তোর ভাই আসতো একটা জংলি ভুত এত জোরে আমার ঘাড় চেপে ধরেছে আর একটু হলে জানটা বেরিয়ে যেত বাটটু নিজে খারাপ আবার আমাকে বলে আমি নাকি নোংরামি করে বেড়াই ছি রোজ রোজ এত ঝগড়া না করে ভাইকে মনের কথা বলেই দিতেলেই তো পারিস কণা জীবনেও বলবো না অদিতি বেখেয়ালি বলে তোর ব্যবহারে ভাইয়া অনেক কষ্ট পায় রে ও তোদের দূরত্বটা কিছুতেই মেনে নিতে পারছে না তাই সামান্য কারণে তোর সাথে বাজে ব্যবহার করে ফেলে আজ আবার কী হয়েছিল রে ঈশান ঘরে এসে নিজের উপস্থিতি জানান দিতে কেশে উঠল অদিতি ঈশানকে দেখে বিছানায় টান টান শুয়ে পড়ল এক চোখ বুঝে বলল মার করা নির্দেশ আজ আমাকে ভাবির সাথে রাতে ঘুমাতে হবে কিছু করার নেই ভাবির স্বামী বিদেশ ঈশান অদিতির চুলের গাছি টেনে ধরল ন্যাকি কণ্ঠে বলল ভাবির স্বামী তিন দিনের ছুটিতে এসে গেছে এখন আপনি দয়া করে নিজের ঘরে যান আর ভাবিকে তার বরের সাথে একান্ত সময় কাটাতেন যাচ্ছে যাচ্ছে চুলছাড় কণাও অদিতির পেছন পেছন চলে যেতে নিল ঈশান খপ করে কণার হাত ধরে ফেলল কণার হাতের ব্যথায় কুকুরে উঠল ঈশান হাত ছেড়ে আচমকা কোলে তুলে নিল বিছানায় বসিয়ে দিয়ে নিজেও কণার সামনে হাঁটু গেড়ে বসলো তারপর পরম যত্নে কণার ঘাড়ে হাতে মলম লাগিয়ে দিল কণার অভিমান অন্যদিকে মুখ ফিরিয়ে নিল ঈশান কণার সুন্দর মুখখানি আজলায় ধরে বলল কেন সব সময় আমার কথার অবদ্ধ হও তুমি কণা সে কথার উত্তর না দিয়ে বলে এত রাতে কোথায় গিয়েছিলেন আপনি ঈশান উদাস হয় বেখেয়ালে বলে তা জেনে তুমি কি করবে কণা অস্থির হয়ে বলে আপনার হাত তো অনেকখানি কেটে গেছে দেন মলম লাগিয়ে দিই লাগবে না এমনিতে সেরে যাবে কণা নাছর বান্দা ঈশানের হাত টেনে নিয়ে আস্তে আস্তে কাটা জায়গায় মলম লাগায় ঈশান মুগ্ধ নয়নে কণাকে দেখে মনে মনে ভাবে ইস এই মেয়েটা কি শুধুই আমার হতে পারত না রাতে দুজন পাশাপাশি ফিরে ঘুমায় মাঝখানে কোলবালির শাখা ঈশানের বিয়ের দিনের কথা আন মনে ভাবে কনার বড় বোন রিনার সাথে পারিবারিকভাবে ঈশানের বিয়ে ঠিক হয়েছিল বিয়ের তিন দিন আগে রিনা তার খালাতো ভাইয়ের হাত ধরে পালিয়ে যায় এইদিকে বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে দাওয়াত দেওয়া হয়েছে কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে মাছ মাংস অর্ডার দেওয়া হয়েছে যাবতীয় জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে তখন খবর এলো ঈশানের হবুবউ তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে যেহেতু ঈশানের অফিসের কলিকরা বিয়েতে আমন্ত্রিত এবং রিসেপশনে সবাই আসবে তাই ঈশান মাকে সাপ সাপ জানিয়ে দিল আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না মা শুধুমাত্র তোমার জোরাজুরিতে বিয়েতে মত দিয়েছি আমি আমার লাইফ কারো কাছে কখনো মাথা নত করিনি সো আজও করবো না যে করে হোক তুমি এই ডেটে অন্য মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করো আমি যদি সবার সামনে ওই সো কল মেটার জন্য অপমানিত হই তাহলে আমার বিয়ের কথা আর জীবনেও মুখে আনবে না তুমি রেনু ফোনের ওপাশে ছেলের আত্মবিশ্বাসী অথচ যেদিক কণ্ঠ শুনে ভয় পায় তাড়াহুড়ো করে বলার চেষ্টা করে তুই কোনো চিন্তা করিস না বাবু আমি ওই ডেটে তোর বিয়ে দিব আমার ছেলের কি কোনো কিছুর কমতি আছে যে মেয়ের অভাব হবে রেনু ঈশানের ফোন কেটে ব্যস্ত হতে রিনার বাবাকে ফোন দেয় বলে কেমন আছেন বেয়াই রিনার বাবার লজ্জায় মাথা নত করে ফেলে বলে অপদার্থ মেটা ভালো থাকার পথ রাখছে না আপা বেয়ান আপনার ওই মেয়ের ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না যা হয় ভালোর জন্য হয় আপনার ছোট মেয়ে কণা আমার মেয়ে অদিতির বেস্টমেট এবং ভালো বন্ধু আমি চাই এই ডেটে ঈশানের সাথে কণার বিয়ে দিতে আপনার কি মত কনার বাবা ইতি ভাবে ইয়ে মানে আমরাও তাই ইচ্ছে ছিল আপা কিন্তু বলার সাহস পাইনি বড় মেয়েটা এমন একটা কাণ্ড করলো রেনু চিন্তামুক্ত মুক্ত হলো ফস করে দম ছাড়লো কে চায় দেখতে ভদ্র চৈত্রবান সরকারি চাকরিজীবীর সচ্ছল ফ্যামিলির ছেলে হাত ছাড়া করতে কণা কখনো বাবার মুখের উপর না বলতে পারে না তবে ঈশানের অফিসে গিয়ে বিয়ে ভাঙার একটা চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি বেশ জাঁকজমকপূর্ণভাবে ঈশানের সাথে কণার বিয়ে হয়েছে কণা এর আগেও অদিতির সাথে দুই তিনবার এ বাড়িতে এসেছে কিন্তু আজকে ঈশানের হাত ধরে বধূ বেশে আসাটা একটু অন্যরকম অনুভূতিটাও নতুন কেমন গা ছমছমে বুকের ভেতর শিরশির বিবশ অনুভূতি ঈশানকে দেখতে খুব বেশি লম্বা না একটু খাটো গোটের তবে রং চাপা টানা টানা চোখের পাপড়ি ঘন কালো মাথায় একগাছি গাছি ঝাঁকড়ানো চুল গালভর্তি চাপ দাঁড়ি খুব সুন্দর করে ছেটে রাখা তবে ঠোঁট দুটো লাল টুকটুকে ছেলে ছেলে বা কালো মানুষ ঠোঁট এরকম লাল হয় ঈশানকে না দেখলে বোঝার উপায় নেই হয়তো উত্তপ্ত সিগারেট পরে নেই দেখে কিংবা জন্ম থেকে লাল ঈশানকে হঠাৎ দেখলে মনে হয় সদ্য উপন্যাসের পাথা থেকে ওঠা আসা কোনো চরিত্র তবে প্রচুর যে দিয়া রাগে সাদা সেরোণিতে ঈশানকে দেখতে খুব সুন্দর লাগছে কণা ঈশানকে একসাথে যেই দেখেছে মুগ্ধ হয়ে বলছে একদম পারফেক্ট জুটি রাত জটুক ঘড়িতে রাত বারোটা ছুঁইছি কণা আধ ঘন্টা যাবৎ ঈশানের ঘরে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো খাটের মাঝখানে চুপচাপ বসে আছে অদিতি এতক্ষণে কণার পাশেই বসেছিল কি দরকারে যেন চলে গেল ভাগ্যের যাওয়ার আগে কণাকে ভারী শাড়ি গহনা খুলে দিয়ে পাকিজা সুতি শাড়ি পরিয়ে দিয়ে গেছে কণা একবার পুরো ঘর চোখ তুলে তাকালো বিয়ের আগে এই বাড়িতে আসলেও কখনো ঈশানের ঘরে আসা হয়নি হয় ঘর তালা থাকতো না হয় ভেতর থেকে দরজা বন্ধ থাকতো এই ঘরে একটা খাট পাতা সেলফে প্রচুর বই একটা বড় আয়না তবে ড্রেসিং টেবিল না আর একটা টেবিলে কম্পিউটার সহ অনেক কাগজপত্র গুছিয়ে রাখা পাশে একটা বড় আলমারি আছে ছেলটা বেশ গোছানো ও রুচিশীল কণা ঠোঁট উল্টালো বাইরে ঝিরঝির বৃষ্টি জালনার কাজ পেয়ে বৃষ্টির ফোটা ফোটা একে বেঁকে গড়িয়ে পড়ছে কণা খুব সাবধানে বিছানা থেকে উঠে দাঁড়ায় একটানে এতক্ষণ বসে থেকে পা দুটো কেমন ঝিম লেগে গেছে ঘরের ভিতরে আরেকটা দরজা দেখা যাচ্ছে কৌতূহলবশত গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে একটানে দরজা খুলে ফেলল অবাক বিস্ময়ে কোনো কথা বলতে পারল না কণা মুগ্ধ দৃষ্টিতে বিবশ হয়ে শুধু চেয়েই রইল কণা প্রথমে ভেবেছিল এটা কোনো ব্যালকনির দরজা হবে হয়তো আদতে একটা ছাদ বাগান এক রুম পরিমাণ জায়গা নিয়ে খুব কায়দা করে ঈশান ঘরের ভিতরে একটা বাগান বানানো হয়েছে উপরে বৃষ্টিস্রত খোলা আকাশ দু তিনটে জিরো পাওয়ারের বাল্ব চলছে বাগানের চারপাশে থোকা থোকা বেলি ফুল দু একটা ফুটন্ত শিউলি ফুলের গাছ ও দেখা যাচ্ছে দুই ফুলের তীব্র নেশায় ধারালো ঘানে কেমন মাতাল মাতাল লাগছে কনার ফুলের মাঝখানে একটা কাচের টি টেবিল দুটো বেতের মোড়া চেয়ার এই ছেলেটা বোধ সাদা রঙ খুব পছন্দ ঘরের দেওয়াল থেকে শুরু করে জালনার পদ্মা সব কিছুই সাদা স্নিগ্ধ কী দেখছো অমন করে কনা এতটাই তন্ময় হয়ে সব কিছু দেখলো ঈশান কখন ঘরে এসেছে দরজা বন্ধ করে গোসল করছে কিছুই টের পায়নি কণা ঈশানকে এক নজর দেখল গায়ে হাভাতা সাদা গেঞ্জি হাতে তোয়ালে একটু পরপর মাথা মুছছে সুন্দর কে আমি না আমার ঘর বাগান ঈশান দুষ্টুমি করে কোনো কটমট করে তাকায় বলে আমি এত মানা করার পরও বিয়েটা কেন করলেন একটু লজ্জা করলো না আপনার এই মেয়েটা হাসলেও গালে টোল পড়ে রাখলেও বা কথা বললেও গালে টোল পড়ে ঈশানের এত ভালো লাগে দেখতে আগে অদিতির সাথে বাসায় আসলেও ঈশান লুকিয়ে লুকিয়ে দেখত কিন্তু কখনো কাউকে বলেনি মা যখন ঈশানের বিয়ে ঠিক করলো ঈশান ভেবেই নিয়েছিল এই মেটার সাথে বিয়ে ঠিক করেছে মাঝখানে বড় ভণ্ডে এসে গ্যাঞ্জাম বাঁধিয়ে দিল ভাগ্যিস বড়টা প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে না হলে কি যে হতো ভাবলে ঈশানের হাত পা ভেঙে আসে পুরুষ মানুষের অত লজ্জা থাকতে নেই তাহলে ঘোর বিপদ আসে ঈশান মিটমিট করে হাসে কণার রাগে কটমট করে বলে আমিও তো বড় অপর মতো একদিন ঠিক ঠিক পালিয়ে যাব ঈশানের কণার মুখের কাছে মুখ আনে চোখে চোখ বলে বিয়ের আগে যা খুশি করেছ তা নিয়ে আমি কিছু বলবো না কোনো কৈফত চাইবো না কিন্তু এখন তুমি শুধু আমার স্ত্রী পাল্লা কিছু করার চেষ্টা করলে বা আমার কানে আসলে এর ফল খুব একটা ভালো হবে না এখন তোমাকে দাম্পত্য শুরু করতে হবে না যত খুশির সময় নাও দুজন দুজনকে চিনি জানি তারপর ভেবে দেখবো তোমার বাবা হার্টের পেশেন্ট অলরেডি দু দুবার স্ট্রোক করছে যা কিছু করো খুব ভেবে চিন্তে করো কেমন কণা দমে গেল। কোনো কথাই বললো না বাবাকে প্রচণ্ড ভালোবাসে কণা কিছুতেই বাবার মৃত্যুর কারণ হতে পারবে না সে ঈশান কণার হাতে হাত রাখলো প্রথম স্পর্শ কণার কেঁপে উঠল ঈশান বলল কথা দাও আমরা দুজনে দুজনের কাছে সবসময় সৎ থাকবো তুমি কখনো ওই ছেলের সাথে ফোনে কথা বলবে না কোনো সম্পর্ক রাখবে না কোনা কি হলো কে জানে মাথা নেড়ে সায় দিল ঈশান বলল আমি কিন্তু বাংলা সিনেমা বা সিরিয়ালের মতো নিচে শুতে পারবো না আমার গা ব্যথা করে আর এই ঘরে সোপাও নেই সো দুজনকে খাট শেয়ার করে শুতে হবে তবে মাঝখানে কোলবালিশ রাখা যায় কি বলো শুভর পরিবার বেকার বড় ছেলে বয়স তিরিশ ছুঁয়ে ছুঁই দেখতে লম্বা চওড়া বডি ফিটনেস হাঁটাচলা দেখলে মনে হয় এ ছেলে সবে তো বাইশ পেরোলো গায়ের রং ও উজ্জ্বল ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি মাথায় ঘাড় পর্যন্ত ঢেউ খেলানো কোঁকরানো চুল তবে সবসময় উল্টো করে সুবর স্টাইল ক্যাপ পরে থাকে গলায় ভারী ওজনের রূপার গিটারওয়ালা লকেট সহ মোটা চেন ডান হাতে লাল কালো একজোড়া সুতো বাঁধা স্বপ্ন একদিন অনেক বড় গায়ক হবে রোজ রোজ সকালে মায়ের গোপন ব্যাগ থেকে টাকা চুরি করে টিএসসিতে যায় সারাক্ষণ বসে থাকে গলা ছেড়ে গান গায় ছোটদের বস্তা বসা জ্ঞান দেয় তারপর রাত আটটার দিকে বাড়ি ফিরে মায়ের বকুনি বাবার আফসোস কিংবা তিরস্কার ছোট ভাইয়ের তার ভরা বাক্যবান শুনে আর একটি দীর্ঘশ্বাস সময় রাত কাটায় তিক্ত কথা শুনতে শুনতে এখন অবশ্য গা হয়ে গেছে শুভ বা করবে এম এ পাশ করে একটা চাকরিতে ঢুকেছিল কিন্তু মাস দুই পেরোতে অস্থির হয়ে চাকরিতে ছেড়ে দিল শুভর মূল সমস্যা এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকতে ভালো লাগে না শুভর স্বপ্ন হাজার হাজার ফ্যান ফলোয়ার্স সামনে গান গাইবে এ কলেজ সে ভার্সিটির নবীনবরণ কিংবা রজব জয়ন্তী নিজের সুরেলা কণ্ঠে গান গেয়ে স্টেজ কাঁপাবে নটা ছয়টা এসব ছাপসা চাকুরির শুভ একদম পোষাবে না শুভর আর একটা গোপন ইচ্ছা আছে গান গেয়ে বাংলাদেশের সব জেলা ঘুরবেন শুভর গানের হাতে ঘুরি একদম ছোটবেলা থেকে ছেলের গানের প্রতি আগ্রহ দেখে শুভর মা বাসুতি দেবী ছেলেকে পড়াশোনার পাশাপাশি একটা গানের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল সেই থেকে গান শেখা আর দিন দিন গানের প্রতি আসক্ত বেড়েই চলেছে যদি স্কুল কলেজ থাকতে দু একবার নবীনবরণ অনুষ্ঠানে স্টেজের গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল সুপর গান শুনে একজন নাম করা সঙ্গীত শিল্পী দেখা করতেও বলেছিল কিন্তু ভাগ্য সহায় ছিল না ভদ্রলোকে দেওয়া ঠিকানা অনুযায়ী গিয়ে সারাদিন বসে থেকে লোকটির দেখা মিলল না লোকে শুভকে বেকার বললেও শুভর কিন্তু কাজের শেষ নেই সকালে বাজার করা মায়ের সাথে পুরো বাসা ঝাড়ু দেওয়া বাবার ওষুধ এনে দেওয়া আর শুরু করে কারেন্টের বিল ডিস লাইন বিল বিকেলবেলা গাছে জল দেওয়া সব কাজ শুভকেই করতে হয় মাঝে মাঝে নিজের কাপড় চোপড়ের সাথে ছোটো ভাইয়ের কাপড়গুলো ধুয়ে দিতে হয় তবুও দিন শেষে শুনতে হয় শুভ বেকার বকে যাওয়া ছেলে বাসুদীপি ইদানেই একসাথে দুভাগে খেতে দিলে বড় মাছের মাথা বড় ডিমলা পেটির মাছ মুরগির রান সেদ্ধ ডিম সবসময় ছোট ভাইয়ের পাতে পড়ে শুভ বড় মাছের পেটি কিংবা মুরগির রান খুব পছন্দ মাকে বললে দেয় না উল্টো এক গাদা কটু কথা শুনিয়ে দেয় বলে যা দিয়েছি তাই সোনামুখ করে খেয়ে নাও বাপু বেকার ছেলে এত নোলা ভালো না ছোটটা চাকরি না করলেও এগুলো কপালে জুটতো না সবগুলোকে না খেয়ে মরতে হতো ছেলেটা আমার তিন দিন খেটে খুঁটে টাকা রোজগার করে একটু ভালো মন্দ না খেলে শক্তি পাবে না কাজে মন বসবে না অনেক তো ছোটো ভাইয়ের টাকায় বসে বসে খেলে এবার নিজে কিছু করার চেষ্টা করো আর কতদিন এভাবে চলবে দুজনের বয়স পেরিয়ে তো যাচ্ছে সে খেয়াল আছে উত্তরে শুভ কিছু বলে না গোপনে দীর্ঘশ্বাস ফেলে মা ওটাও দিন দিন কেমন হয়ে যাচ্ছে কি অনায়াসে দুই ছেলের তফাত বের করে ফেললো কে বলে মা বাবারা সব সন্তানকে একই রকম ভালোবাসে সমান চোখে দেখে শুভদা ও সুভদা বাড়িতে আছো ওই এলেন এক রাবণে রক্ষে নেই ও কাকিমা তুমি সারাক্ষণ এমন খিটমিট করো কেন গো একদিন দেখবে তোমার ওই বেকার ছেলে সবার মুখ উজ্জ্বল করবে তোমাদের বাড়ির সামনে একটু সুভদাকে দেখার আশায় ছেলে থেকে বুড়ো সবার লাইন লেগে যাবে কচু হবে কচু এই বাউন্ডরিলে ভবগুড়ে ছেলের দ্বারায় কিচ্ছু হবে না সারা জীবন আমাদের হাড্ডি মাংস জ্বালিয়ে খেয়ে চিতায় তুলে দিবে তুই দেখে নিস বিট্টু কাকিমা বাসুতে দেবে ঝরঝর করে কেঁদে দিল আঁচলে চোখ মুছে বললে এই অকর্মণ্য ছেলের জন্য কোথাও গলা উঁচু করে দুটো কথা বলতে পারি না সুবর বাবা সারাক্ষণ আমাকে দোষ দেয় কোনো কাজবাজ করে না ভালো কথা পই পই করে বলি যতক্ষণ বাপ ভাই বাড়িতে থাকে একটু চুপ থাক না আমার কথা শুনবে না সে সকাল সন্ধ্যা গিটার বাজিয়ে গলা ফাটিয়ে গান বাজবে কিছু বললে বলে এগুলো রেওয়াজ মা প্রতিদিন না রেওয়াজ না করলে গলা পরিষ্কার হবে না কি কুক্ষণে যে আমি এই ছেলেকে আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম এই গান গান করে ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার তুই বল বুটু আমরা মরে গেলে কি ছোটো ভাই ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবে তারও তো ভবিষ্যৎ আছে সেও তো একটা সময় সংসারে হবে পরের মেয়ে ঘরে আসলে বাবা মাকেই দেখতে চায় না আর ও তো ভাই বুটু কি বলবে ভেবে পায় না কাকিমা পেছনে ফেলে সামনে আগায় দেখে সুবদা আধা ভাঙা চেয়ারে বসে আছে গিটারে নতুন সুদ তোলার চেষ্টা করছে পনেরো বছরের বটু এই মানুষটাকে দেখলে খুব মায়া লাগে বড় আফসোস হয় রোজ বুটু ভগবানকে বলে হে ঠাকুর সুভদাকে অনেক বড় গায়ক বানিয়ে দাও না প্লিজ কেন কে জানে ঠাকুর বটুর কথা শুনেও শোনে না বটুর মাও সুবর সাথে বটুকে একদম মিশতে দেয় না বটু লুকিয়ে লুকিয়ে আসে শুভর এই কোকিলগণ্ডে গান না শুনে বুটুর অস্থির হয়ে যায় শুভদা আরে বুটু আয় আয় কি করো আর বলিস না নতুন একটা সুর তোলার চেষ্টা করছি অন্তরটা প্রায় তুলেই ফেলেছি মুখরাটা বাকি আছে বটু তার ভারী শরীর নিয়ে হেলে দুলে হেঁটে আসে বড় আয়েস করে শুভর খাটে পা তুলে বসে বলে একটা গান ধরো না শুভদা শুভ গিটার বাজিয়ে কণ্ঠে দরদ থেলে গান ধরে সোনার পালঙ্ক ঘরে লিখে রেখেছিলাম ছিলাম যাও পাখি বলো তারে সে যেন ভোলে না ভালো থেকে মনে রেখো এ বুটু পুরো সময় আবেশে বুধ হয়ে রইলো এই মানুষটার গলায় যেন মধুর মেশানো আছে একদম নেশা ধরে যায় শুভদা ঠিকঠাক প্ল্যাটফর্ম সুযোগ পেলে এতদিনে অনেক বড় গায়ক হয়ে যেত তুমি মোবাইলে গান রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতেই তো পারো এতদিনে সেলিব্রিটি হয়ে যেতে সুবর মাথার ক্যাব একটানে খুলে ফেলে মাথা চুলকে লাজু হেসে বলে আমি টাচ মোবাইল ভালোভাবে চালাতে পারি না বুটু অবাক হয় বলে তুমি না এম পাস তাতে কি ছোটো ভাইয়ের চাকরি সূত্রে এই এলাকায় নতুন এসেছে তুই হয়তো জানিস না আমাদের আর্থিক অবস্থা আগে খুব একটা ভালো ছিল না মানছি খাওয়া পড়ার কোনো অভাব ছিল না তবে বিলাসিতা করার বাড়তি কোনো টাকা হাতে থাকতো না বাবা ছিল ফল ব্যবসায়ী বাবার একার ইনকাম দিয়ে আমাদের পড়াশোনা খাওয়া পড়া চলতো মাঝখানে আমাদের বসত বাড়ির জমি বিক্রি করে অনেক টাকা ঘুষ দিয়ে আমাদের দুই ভাইকে বাবা চাকরির ব্যবস্থা করে দিয়েছিল ছোটো ভাইটা চাকরি ধরে রাখলেও আমি ছেড়ে দিলাম বাবাকেও ছোটো ভাই অভ্র আর ফলের ব্যবসা করতে দিল না সেই থেকে বা ভাইয়ের আমার উপর অনেক রাগ উঠতে বসতে খেতে শুতে আমাকে এত অপমান করে কঠুকতা শোনায় অবশ্য আমি এখন আর খুব একটা গায়ে মাখি না যে গরু দুধ খাই সেই গরুর তো একটু একটু খেতেই হবে তাই না বুটু আমি এত জ্ঞানী জ্ঞানী কথা বুঝি না বাপু এই নাও টাকা আর চিঠি অদিতিতি পাঠিয়েছে আমি এখন যাই কেমন বুটু চলে যেতে শুভ মুচকে আসলো এই মেয়েটা সব কিছুতেই বাড়াবাড়ি এক হাজার টাকা চকচকে একটা নোট পাঠিয়েছে সম্ভবত আজ টিউশনের টাকা পেয়েছে মেটা। সাথে সবুজ খামে মোড়ানো একটা চিঠি শুভ চিঠির বাজ খুলে পড়তে শুরু করলো শুভদা কেমন আছো তুমি আজ কিন্তু বিশেষ একটা দিন জানি ভুলে বসে আছো শুনলাম তোমাদের এলাকায় নাকি নতুন পার্ক হয়েছে আমি যাব কেমন শোনো তুমি কিন্তু এই টাকা থেকে একটা সবুজ কালারের নতুন শার্ট কিনবে তারপর সেই শার্ট পরে আমার সাথে দেখা করতে আসবে শার্টটা কিনে বাকি যে টাকা বাঁচবে ফোনে লোড দিবে খবরদার আজকের দিনে কিন্তু ভুলেও আমাকে মিস কল দিবে না হ্যাঁ শোনো না সাথে গিটারটাও নিয়ে এসো কেমন অনেকদিন তোমার গান শুনি না ইতি তোমার দিতি ঈশানের দাদা যান ছিলেন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের কোঠায় ইশানের বাবা মিজানুর আহমদ পুলিশের এসপি পদে চাকরি করেছেন অনেক বছর বছর খানেক যাবৎ ভদ্রলোক রিটায়ার করছেন তবে অবসর যাওয়ার আগে ঢাকার উত্তরায় পত্রিক আটকাটা জমির ওপর পাঁচতলা ফাউন্ডেশনের অত্যাধুনিক ফ্ল্যাট বাড়ি তিনতলা পর্যন্ত কমপ্লিট করেছেন একতলা দুতলা ভাড়া দেওয়ায় তিনতলা পুরোটা জুড়ে তারা সপরিবার থাকে মিজানুরের তিন ছেলে এক মেয়ে বড় ছেলে দীপ্তর ধানমন্ডিতে রমরমা কাপড়ের ব্যবসা বড় বউ মাইসাও ও তার একমাত্র নাতনি ঝুমুকে নিয়ে আলাদা সংসার মেজো ছেলে ঈশান ব্যাংকার এই তো মাস ছয়েক যাবৎ নতুন বিয়ে করলো ঈশানের অফিসে ঢাকার বাইরে মেজ বউ কণা এ বাড়িতে থাকে প্রতি বৃহস্পতিবার ঈশান বাড়ি আসে শুক্র শনি দুই দিন থেকে রোববার ভোরে গিয়ে অফিস জয়েন করে আর ছোট ছেলে অনিকেত প্রবাসী এখনও বিয়ে করেনি তবে এবার ছুটিতে দেশে আসলে রেনু ধরে বেঁধে হলেও বিয়ে দিয়ে দিবে একমাত্র মেয়ে অদিতি ইডেনে মেধাবী ছাত্রী সামনে তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দেখতে সুশ্রী টিকলো নাগ গোলগাল মুখ মেয়েটার কত বড় বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসছে মিজানুর আহমদ আর দেরি করতে চায় না মেয়ের পরীক্ষা শেষ হলে ভালো দিনক্ষণ থেকে পাত্রস্ত করার ইচ্ছা আজ রবিবার ঈশান খুব ভরে ঘুম থেকে উঠলো গোসল সেরে কিছু মুখে দিয়েই বেরোতে হবে এখন দেরি করলে অফিস যেতে লেট হয়ে যাবে যদিও ম্যানেজার খুবই ভালো মানুষ দু একদিন একটু একটু দেরি করে অফিসে ঢুকলে কিছু বলে না তবু ঈশানের খুব অসুস্থ হয় পাশের ডেস্কে ঠোঁট জিতেন বাবু তো ফিসফিস করে বলেই ফেলে কি ঈশান সাহেব বউ বুঝে ছাড়তেছে না হয় হয় নতুন বিয়ে করলে এমনই হয় রেনু আগের দিন সব কিছু রান্না করে ফ্রিজে তুলে রাখছিল এখন শুধু রাইস কুকারে ভাত বসলো ওভেনে তাড়াতাড়ি তরকারি গরম করতে দিল ছেলেটা এত ভোরে একদম ভাত খেতে চায় না তবুও মায়ের মন কণা আজ খুব ভরে উঠেছে ঘাড়ের ব্যথাটা অনেকটা কমে গেছে ঈশান আজ লাঞ্চে কি খাবে সব টিফিন বক্সে গুছিয়ে দিল কণা রেনু ঈশানকে খেতে দিয়ে বলল মেজকে বউকে সাথে নিয়ে যা বাবু কিছুদিন তোর ওখানে থেকে আসুক তোমার মাথা ঠিক আছে ওর সামনে ফাইনাল পরীক্ষা আমি এখন নিয়ে যাই আর তোমার আদরের মেজবাউ পরীক্ষায় ডাব্বা তাই না এই পড়া পড়ায় তো হানি মনে গেলি না বাবু কি হবে এত পরে যদি দুটো মিলে এই বয়সে এনজয় করতে নাম পারিস সকাল সুকাল কি শুরু করলে মা তুমি কণা লজ্জায় গুটিয়ে গেল মনে মনে বলে ঢং সাথে নিলে না কি আমি পরীক্ষায় ডাব্বা মারুক হুম কি এমন ক্ষতি হতো আমাকে সাথে নিয়ে গেলে কণা ঈশানের দিকে চোখ পড়তে ইশারায় বলে কি কণা মাথা নেড়ে বললো কিছু না রেনু চলে যেতে ঈশান কণার হাত টেনে ধরে পাশে বসিয়ে দিল কানের কাছে মুখ নিয়ে নিচু কণ্ঠে ফিস করে বললো যাবে নাকি আমার সাথে না ভেবে বলো জানি না তার মানে যাওয়ার ইচ্ছে আছে না না সত্যি হ্যাঁ তিন সত্যি ও বললাম তো যাবো না মনে মনে বলল গাধার বাচ্চা জোর করে নিয়ে যান না সাথে সালা বাট্টু এমনি সময় না সব কিছুতেই জোর জবস্তি করিস আমাকে সাথে নিয়ে কথা উঠলে ঠান্ডা মেরে বসে যাস কেন ঈশান দীর্ঘশ্বাস পেলে হাত মুখ ধুয়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় বলে ঘরে আসো কথা আছে কণা ঈশানে পিছু পিছু ঘরে গেল ঈশান দুটো টাকার বান্ডিল কণার হাতে দিয়ে বলল এটা তুমি খরচ করবে আর একটা বান্ডিল মায়ের হাতে তুলে দিবে সামনের সপ্তাহ মনে হয় আমার বাড়ি আসা হবে না কণা আতকে ওঠে অস্থির হয়ে বলে কেন কেন বাড়ি আসবে না ওখান থেকে কি করবেন আপনি ঈশান ভুরু কুচকে তাকায় হ্যালি করে পরে এসে কি করব কিছু করার নেই না কণা ফিক করে হেসে দেয় হায় এই টোল পড়া গালের মিষ্টি হাসির প্রেমেই তো ঈশান প্রথম প্রেমে পড়েছিল প্রিয় প্রাক্তন গল্পের প্রথম অংশ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং